আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আজকে আমাদের রেসিপি হচ্ছে গরুর মাংসের কালা ভোনা, এবং রান্না তো চলতেই থাকবে, এর মধ্যে আমি আপনাদেরকে একটি গল্প বলবো। অনেক বড় এক কোম্পানি হঠাৎ করেই ব্যবসায় লোকসান করে বসল। এক দুপুরে সেই কোম্পানির কর্মচারীরা বাইরের ক্যান্টিনে লাঞ্চ করে ফেরার সময় অফিসের প্রবেশ মুখে একটি নোটিশ দেখতে পেল। নোটিশে লেখা ছিল, আমাদের কোম্পানির লোকসানের জন্য যে ব্যক্তি দায়ী সে গতকাল মারা গেছে। সেমিনার রুমে একটি কফিনে তার লাশ রাখা হয়েছে, যে কেউ তাকে দেখতে চাইলে আমন্ত্রিত। একজন সহকর্মীর মৃত্যুর খবর শুনে প্রথমে লোকেরা দুঃখই পেল, তবে এরপর তারা কৌতূহলী হয়ে উঠল এই ভেবে যে আসলে কে হতে পারে সেই ব্যক্তি। তারা সবাই সেমিনার রুমে এসে একত্রিত হলো। সবাই ভাবতে লাগলো, আসলে কে সেই লোক যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল? তবে সে যেই হোক, এখন অন্তত সে আর বেঁচে নেই। একে একে তারা যখন কফিনের কাছে গেল এবং ভেতরে তাকালো, হঠাৎ তারা কেমন যেন বাক্যশূন্য হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, যেন তাদের খুব আপন কারো লাশ সেখানে রাখা ছিল। কফিনের ভেতরে আসলে রাখা ছিল একটি আয়না, যেই ভেতরে তাকিয়েছিল সে তার নিজের চেহারাই দেখতে পাচ্ছিল। আয়নার একপাশে একটা কাগজে লেখা ছিল, তোমার সাফল্যের পথে বাধা দিতে সক্ষম শুধুমাত্র একজনই আছে গোটা পৃথিবীতে, আর সে হচ্ছে তুমি নিজে। তুমি সেই একমাত্র ব্যক্তি যে তোমার জীবনে পরিবর্তন আনতে পারো, নিজেকে সুখী করতে পারো, নিজেকে সাহায্য করতে পারো। তুমি না চাইলে কেউই পারবে না। তোমার জীবন তখন বদলে যায় না যখন তোমার অফিসের বস বদলায়, যখন তোমার অভিভাবক বদলায়, তোমার বন্ধুরা বদলায়। তোমার জীবন তখনই বদলায় যখন তুমি নিজে বদলাও। তোমার সক্ষমতা সম্পর্কে তোমার নিজের বিশ্বাসের সীমাটা যখন তুমি অতিক্রম করতে পারো, শুধু তখনই তোমার জীবন বদলায়, পূরণ হয় জীবনের লক্ষ্য। নিজের আলোয় আলোকিত করো চারপাশ, নিভে যেও না। জীবনে বড় হতে হলে নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়াতে হবে। নিজেকে যদি নিজেই ছোট ভাবা হয়, তাহলে সারা জীবন ছোটই থেকে যাবে। বড় হতে হলে যেমন দরকার আত্মবিশ্বাস, তেমন দরকার চিন্তাভাবনার পরিবর্তন করা। সবসময় বড় চিন্তা করতে হবে, আকাঙ্ক্ষাকে সামনের দিকে নিতে হবে, সামনের দিকে এগিয়ে যাওয়ার ইচ্ছা শক্তি থাকতে হবে। আজকে রান্নার মেন শেফ হচ্ছে আমার হাজবেন্ড। আমাদের রান্নাও প্রায় শেষের পর্যায়ে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।